জিজ্ঞেস করবো কথা দেখাবো। হ্যালো সবাইকে, মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ স্যালারিনের আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাই তোমরা কেমন আছো? আর এর আগের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে আমরা শতাব্দী এক্সপ্রেসে করে NGP-তে পৌঁছে গেছি। তখন বাজে রাত্রি ওই 10:49। তোমরা যদি আমার এর আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই যাও গিয়ে দেখে এসো। সেই ভিডিওতে কিন্তু আমি শতাব্দী এক্সপ্রেসের পুরো ডিটেলসটা বলে দিয়েছি। NGP স্টেশনে ডরমিটরিতে রাতটুকু কাটিয়ে আমরা এখন ভোর 5টার সময় বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর গ্যাংটকে যাওয়ার জন্য আমাদের ট্রাভেল এজেন্সির তরফ থেকে গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছে। ভোর 4টার সময় ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি। আর 4টার সময় ওঠার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে পারি। যাই হোক, এখন আমাদের ফোন এসেছে যে আমাদের গাড়ি চলে এসেছে, তাই আমরা ঝটপট নিচে নেমে গেলাম। এত ভোরে ঘুম থেকে উঠে যতই আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয় না কেন, তবু ঘুমের ঘোর কিছুতেই কারোর কাটতে চাইছে না। তাই যে স্টেশনে নেমে চায়ের দেখা পেয়েছি অমনি সবাই মিলে খেয়ে নিলাম 10 টাকা করে চা। আর চাটাকে দেখো, দেখে মনে হচ্ছে যেন আমি কোকো কোলা খাচ্ছি। চায়ের দামটা বললাম, তা নিয়ে আবার কেউ খারাপ ভেবো না। বলার কারণ হচ্ছে ওইটুকুনি কাপে চা তাও কিনা 10 টাকা, আবার তাও কিনা লাল চা। কাপটা যদি একটু বড় হতো তাও মানা যেত। যাই হোক, স্টেশনের বাইরে এসে চাটাকে আমরা সবাই মিলে অপেক্ষা করছি, কারণ আমরা যে দাদা গাড়ি করে যাব গ্যাংটকে, সেই দাদা আমাদেরকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে আমরা স্টেশনের বাইরে এসে যেন অপেক্ষা করি, উনি ওখান থেকে আমাদেরকে পিক আপ করে নেবেন। এই তো দাদা চলেও এসেছেন, আর গাড়িতে আমাদের সমস্ত লাগেজ পত্র তোলা হচ্ছে। আমরা যে ট্রাভেল এজেন্সির তরফ থেকে গেছি গ্যাংটক দার্জিলিং ঘুরতে, তার নাম হচ্ছে লালমাটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। স্ক্রিনে কোথাও তাদের ফেসবুকের পেজটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই তো গাড়িতে সবাই উঠে পড়লাম আর বেরিয়েও পড়লাম। বেশ অনেকটাই চলে এসেছি, মানে শিলিগুড়ি পেরিয়ে গেছি। আর দেখো চারিদিকে কি সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড়। কোন পাহাড়টাকে ছেড়ে কোন পাহাড়ের সৌন্দর্য দেখবো, এরকমই যেন মনে হচ্ছিল। শিলিগুড়ি পেরিয়ে যাবার পর গাড়ির ভেতরে অত আর গরম লাগছিল না, এবং কি বাইরেও অত আর গরম লাগছিল না, বেশ হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছিল। দূরে ওই পাহাড়টাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে, হালকা হালকা মেঘে ভরা, আবার কিন্তু পাশ দিয়ে খুব সুন্দর তিস্তা নদী বয়ে যাচ্ছে। তিস্তা নদী দেখতে দেখতে কখন আমরা পৌঁছে গেলাম সেবকে। আর এখানে একটা কথা না বললেই নয়, এখানকার প্রকৃতি এবং পরিবেশ আবহাওয়া সবটাই খুবই সুন্দর। এই যে এতক্ষণ যে আমরা গাড়ি করে যাচ্ছি, একটি বাড়ির জন্য ধুলোবালি উঠতে দেখলাম না, তার বদলে চারিদিকটা মনোরম পরিবেশ আর সবুজে ভরা। সামনের দৃশ্যটা দেখো কি সুন্দর, পাহাড় আর নিচের তিস্তা নদী বয়ে যাচ্ছে, চারিদিকটা সবুজে ঘেরা। নাম না জানা পাহাড়ের গা বেয়ে বেয়ে আর কতই না অজানা গাছ দেখতে দেখতে চললাম আমরা গ্যাংটকের পথে। আর এই ব্রিজটা পার করলেই দেখতে পাবো আমরা সিকিম। এই তো ছোট্ট ব্রিজটা পার হয়ে গেলাম, আর দেখো এবারে দেখতে পাওয়া যাচ্ছে তিস্তা নদীর ওপারে ওই যে ঘরবাড়িগুলো, ওইটা হচ্ছে সিকিম রাজ্য, আর এই পারটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তিস্তা নদীতে অনেকজনকেই দেখছিলাম রিভার রাফটিং করতে। আমার কিন্তু আবার খুব অ্যাডভেঞ্চার পছন্দ, এগুলো আমার খুব ভালো লাগে। যদি আমি সাঁতার জানতাম তাহলে আমিও অবশ্যই করতাম। এই দৃশ্যটাও কিন্তু খুবই মনোরম, তিস্তা নদীর এই পারটা পশ্চিমবঙ্গ আর ও পারটা সিকিম। আমরাও তো কিছুক্ষণ পর নদীর ওপারে যাব, মানে সিকিম রাজ্যে যাব। শুধু কি ঘুরলে আর পাহাড়ের মনোরম দৃশ্য দিয়ে মন ভরালেই হবে, পেটটাও তো ভরাতে হবে। তাই আমরা নেমে পড়লাম রাস্তার একধারে একটা হোটেলে সবাই মিলে ব্রেকফাস্ট সেরে নিতে। আর এখানে কিন্তু লাইন দিয়ে অনেকগুলো হোটেল রয়েছে। অত বাছাবাছি না করে সামনেই একটা হোটেল ছিল, সেখানেই আমরা সবাই মিলে ঢুকে পড়লাম। আর এখানকার খাবার দাবার কিন্তু সত্যি খুব ভালো। আমরা অর্ডার করলাম একটা ভেজ থালি, যার মধ্যে ছিল 3টে রুটি, চানা মশলা, একটা ফুলকপির তরকারি, আর একটা ছিল তড়কা আর স্যালাড। তোমরা ভাববে যে স্যালাড কই, বললাম যে স্যালাড এই যে আলু ভাজার মতন দেখতে, এগুলোই স্যালাড। খেতে খেতে আমাদের ওই 15-20 মিনিটের মতন লেগেছিল। তারপর আমরা আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলাম। আর দেখো আমরা কিন্তু এখন সিকিমে প্রবেশ করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু সিকিম, এটা কিন্তু সিকিম আর পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া। এখানে এখনো পর্যন্ত অতটাও ঠান্ডা লাগছে না, কিন্তু এবার জানি না যে গ্যাংটকে পৌঁছানোর পর কতটা ঠিক ঠান্ডা লাগতে পারে। এই ছোট্ট সেতুটা পার করলে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব, এটাই তো এখনো পর্যন্ত গুগল ম্যাপে দেখাচ্ছে, কিন্তু এবার জানি না। আপনার
শিলিগুড়ি থেকে গ্যাংটক যাবার রাস্তা কিন্তু বেশ অনেকটা, ওই 4 থেকে 5 ঘন্টা। সবাই দেখো গাড়িতে বসে বসে ক্লান্ত হয়ে গেছে। গ্যাংটক পর্যন্ত পৌঁছে গাড়িতে বসে বসে আমি যা অনুভব করতে পারছি এখানকার ওয়েদার নিয়ে, তা হচ্ছে গ্যাংটকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা, আর তার থেকেও বড় কথা মাঝে মাঝে মনে হয় বৃষ্টি হচ্ছে, কারণ রাস্তাঘাট ভেজা। পাহাড়ের ওয়েদার কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে, এই দেখবে বৃষ্টি পড়ছে, এই দেখবে রোদ হচ্ছে। এই তো হোটেলে পৌঁছে গেছি, আর আমাদের হোটেলের নাম হচ্ছে রিচু হোটেল। গুগলে দেখাচ্ছে রিচু হোটেলের নাকি ভিউ পয়েন্ট খুব সুন্দর, আর রিচু হোটেলের রেটিংসও ভালো। আমাদেরকে তো ট্রাভেল এজেন্সি হোটেলগুলোর নাম পরে জানাচ্ছে যখন আমরা হোটেলে যাব তার ঠিক আগে আগে, তাই আমরা হোটেলগুলো তো দেখে আসিনি, কারণ ওনারাই তো সবটাই বুকিং করে দিয়েছে। রিচু হোটেলটা দেখে তো আমার বেশ ভালোই লাগছে, আমার তো মনে হচ্ছে হোটেলটা বেশ ভালোই হবে। আর এই যে এটা হচ্ছে হোটেলের ভিউ পয়েন্ট, আমাদের জানলা দিয়ে কতটা দেখাবে তা আমি এখনো জানি না, রুমে না ঢুকলে জানতেও পারবো না। আর এই যে এটা হচ্ছে হোটেলের সামনের দিকটা, তো চলো যাই এবার গিয়ে তোমাদেরকে হোটেলটাও দেখাই যে হোটেলটা কিরকম। এখন জানো তো দুপুর ওই 12টা সাড়ে 12টার মতন যে, আর একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে না কতক্ষণে স্নান করে ফ্রেশ ট্রেশ হবো আর রুমে গিয়ে একটু শোবো। এখন তো চেকিং চলছে, ততক্ষণে তোমাদেরকে দেখাচ্ছি যে এই হোটেলের যেটা ব্যালকনি সেখান থেকে ভিউটা কিরকম। রুমে তো আমরা চলে এসেছি, আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার দিদির রুমের ব্যালকনিতে। এত সুন্দর ব্যালকনি থেকে ভিউটা দেখো, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আসলে আমাদের রুমটা দিতে একটু লেট হবে, কারণ আমাদের রুমটা এখনো রেডি হচ্ছে, কিছুক্ষণ আগেই ওটা চেক আউট হয়েছে সেই কারণে। পাহাড়ের বৃষ্টি কিন্তু খুবই সুন্দর। যাই হোক, আমাদের রুমটা দিতে অনেকটাই লেট হয়েছে, প্রায় 1টা 1.5টা বেজে গেছে, তাই তড়িঘড়ি কোনো মতে স্নান দান করে খেতে চলে এসেছি। আমাদের লাগেজগুলো খোলারও সময় পাইনি, তাই যে ড্রেসটা পরে এসেছিলাম সেই ড্রেসটাই পরে চলে এসেছি খেতে স্নান দান করে। মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড়, আলু ভাজা, কাঁচা পেঁয়াজ আর মাছ। চলো ঝটপট করে খেয়ে দে, তোমাদেরকে একটু হোটেলের রুম ট্যুরটা আমি দিয়ে দেবো। তার আগে আমার এই ড্রেসটা আমি চেঞ্জ করবো, কারণ আমার সেই একই ড্রেস পরে থাকতে এবার ভীষণ বিরক্ত লাগছে। আমরা কিন্তু ছিলাম পাহাড়ের উপরে, আর এখন নামলাম পাহাড়ের নিচে। পাহাড়ের নিচে আমাদের রুমটা, আমাদের রুমে চলে এলাম। প্রথমে রুমের দরজা খুলতেই দেখতে পাওয়া যাবে একটা খুব সুন্দর ডবল বেডের খাট, আর নিচে খুব সুন্দর কার্পেট বিছানো পুরোটাই, আর বেডের পাশেই খুব সুন্দর একটা বড় জানলা যেখান থেকে ভিউটা খুবই সুন্দর। চলো যাই গিয়ে জানলাটা খুলে তোমাদেরকে একটু ভিউটা দেখাই। দেখো চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর এখন পাহাড়টাকে যেন মেঘে ঘিরে রেখেছে, আসলে কিছুক্ষণ আগে ওই যে বৃষ্টি হলো সেই জন্য। আর এই জানলা খুললে জানো তো উড়ো উড়ো মেঘগুলো এসে শুধু ঘরে ঢুকছে জানলা দিয়ে। ওয়েদারটা দেখে মনে হচ্ছে এখন আবার বৃষ্টি নামতে পারে। ওই দূরে দেখো ঘর বাড়িগুলো কিচ্ছু বোঝা যাচ্ছে না, তো চলো বাকি জায়গাগুলো দেখাই। এখানে একটা আয়না আছে বেশ বড় দেখে, আর একটা টিভি দেওয়া আছে, পাশে আবার একটা আলমারিও রয়েছে, আর আলমারির ভেতরে কি আছে তা আমি এখনো জানি না। ও, দুটো কম্বল আছে, কিন্তু মিস্টার ঘোষ দেখো কখন আলমারি খুলে তার নিজের জিনিসও রেখে দিয়েছে। আলমারির পাশেই রয়েছে একটা ছোট্ট জানলা, আর এই জানলাটা খুললে কিরকম ভিউ তা আমি এখনো জানি না, তোমাদের সঙ্গে আমিও দেখবো। জানলা খুললে শুধু একটা বাঁশ গাছ আমি দেখতে পাচ্ছি, এছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়াও জানলাটা বন্ধ করে দিই, না তো এখান দিয়েও কিছুক্ষণ পর মেঘ ঢুকে যাবে। জানলার ডান পাশেই রয়েছে একটা ছোট্টখাটো বাথরুম, আর বাথরুমটা ছোট্টখাটো হলেও খুবই সুন্দর বাথরুমটা। ড্রেস চেঞ্জ করে আমি জাস্ট ভিডিও এডিটিং করছিলাম একটা, আর শুনতে পেলাম মুষলধারে বৃষ্টি নেমেছে, আর দেখতে এলাম আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে এলাম। চলো বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ বেশ ঠান্ডা লাগছে, তাই একটু জায়গায় ঘুমিয়ে পড়ি, খুব ক্লান্তিও লাগছে। আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম বৃষ্টি দেখে, তো ঘুমতে উঠে দেখছি পুরো মেঘ কেটে গেছে। দেখো শহরটা কি সুন্দর লাগছে পাহাড়ের উপরে, আর ওই দেখো মেঘ, কি সুন্দর মেঘগুলো যাচ্ছে আসছে, দেখতে কি ভালো লাগছে। পাহাড়ের উপরে শহরগুলো কি সুন্দর দেখতে লাগছে না, লাইটগুলো একটুখানি মানে কিছু কিছু জায়গায় জায়গায় লাইট জ্বলছে, মনে হচ্ছে না কত জোন নাকি পোকা, তাই না? চলো কটা ফটো তুলে নিই আমরা, ঠিক আছে, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমাদেরকে ডাকতে এসেছিলো সন্ধ্যের চা স্ন্যাক্স কিছু খাওয়ার জন্য, তো চলো ঝটপট আমরা এখন সেখানে যাই। তো তার আগে কিছু ফটোও তুলে নিই, আর ফটোগুলো কিন্তু তোমরা আমার ফেসবুক পেজে অবশ্যই দেখতে পাবে, তাই আমার ফেসবুক পেজটা আমি স্ক্রিনে কোথাও একটা মেনশন করে দেবো, গিয়ে ঝটপট আমার পেজটাই ফলো করে দিও। রুম থেকে জাস্ট এলাম চা খেতে, আর আস্তে আস্তে চলে গেল কারেন্টটা। আমরা সবাই মিলে বললাম যে এই অন্ধকারে একদমই চা খেতে ইচ্ছা করছে না, তাই সবাই মিলে চলে এলাম হোটেলের ব্যালকনিটাতে, আর হোটেলের ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসাম। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, নিচে ওই সাদা লাইনটা চলে গেছে দেখতে পাচ্ছো, ওই লাইনটা কিন্তু রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু আসার সময় আমরা এই হোটেলে এলাম, মানে মেঘগুলো এখন পাহাড়ের নিচের দিকে নেমে গেছে। তো চলো এখন তো কারেন্ট চলে এসেছে, যাই গিয়ে ঝটপট চাটা খেয়ে নিই, আর এই সুন্দর পাহাড়ের দৃশ্য মেঘের খেলা
খেলা, তার সঙ্গে বৃষ্টি আর আবহাওয়া। তিনজন সুন্দরীর সঙ্গে রিলেশন করেছে আমার এক কাপ গরম চা। তো চলো এই এক কাপ গরম চাটাকে এনজয় করি পাহাড়ের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে। চাটা খেয়ে এখন আমরা সবাই মিলে বাইরে একটু হাঁটাচলা করতে বেরিয়েছি। এখান থেকে কিন্তু অনেকটাই কাছে এমজি মার্গ, কিন্তু আজকে আমরা এমজি মার্গে যাব না, কারণ এখন ভিডিওতে বৃষ্টি কম বোঝা গেল, বৃষ্টি কিন্তু হালকা ভালোভাবেই পড়ছে, তাই আমরা আজকে এমজি মার্গে যাব না, যাব কালকে। এমজি মার্গ আশা করি সবাই চেনো। এমজি মার্গ হচ্ছে গ্যাংটকের কেন্দ্রস্থল, আর এমজি মার্গের পুরো অর্থ হচ্ছে মহাত্মা গান্ধী মার্গ। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এত সুন্দর সুন্দর ফুল, আর এই ফুলগুলোর মধ্যে দেখো নীল রঙের আলো পড়ে আরো যেন সুন্দর দেখতে লাগছে। আরো একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে কাছেই একটা মোমোর দোকান। তো আমরা সবাই মিলে চলে এলাম মোমো খেতে। এই 8 পিস মোমোর দাম হচ্ছে 100 টাকা করে প্লেট, আমরা 3 প্লেট মোমো নিয়েছি। তো চলো দেখি গ্যাংটকের মোমো খেতে কিরকম। আর ওই যে আন্টি এই ইয়াম্মি ইয়াম্মি দেখতে মোমোগুলোকে বানিয়েছে। তো চলো দেখি ট্রাই করে এই মোমোগুলো দেখতে ইয়াম্মি নাকি খেতেও ইয়াম্মি। আমার তো এই ঝাল চাটনি দিয়েই মোমোটা বেশি খেতে ভালো লাগে, কিন্তু আমার বরমশায়ের ঝাল একদম পছন্দ নয়, সে খাবে টমেটো সস দিয়ে মোমো। যাই হোক, জানো তো আবার কারেন্টটা চলে গেছে, এখানে খুব কারেন্টের ডিস্টার্ব হচ্ছে। মোমোটা খেতেই মানে একটা কামড় দিতেই মনে যেন মুখের মধ্যে গলে গেল, এতটাই টেস্টি আর এতটাই সুন্দর। চলো এবার দেখিয়ে দিই আন্টির দোকানটা কোথায়। ওই যে আমাদের রিচু হোটেল, আর এই যে সামনেই আন্টির দোকান, আর ওই দেখো আন্টি বসে রয়েছে, আর পাশেই রয়েছে একটা মুদিখানা দোকান। আন্টি কিন্তু খুব সুন্দর মোমো বানানোর পাশাপাশি খুব সুন্দর চাও বানায়, আর তার সঙ্গে সঙ্গে আন্টি কিন্তু খুব মিশুকে, আর আন্টির সাথে আমরা অনেক গল্প করেছি এখানে বসে বসে। যদি কেউ গ্যাংটকে রিচু হোটেল এসে থাকো তাহলে আমি বলবো আন্টির দোকানের মোমো অবশ্যই ট্রাই করো। পাশে মুদিখানা দোকানে পাওয়া যাচ্ছিল চুরপি, আর এই চুরপি হচ্ছে এখানকার চকলেট, আর এই চকলেটটা ইয়াকের দুধ দিয়ে বানানো হয়। ছুরপি কিন্তু নর্মালি চকলেটের মতন চিবিয়ে খাওয়ার জিনিস নয়, এটাকে অনেকক্ষণ ধরে মুখে রেখে রেখে খেতে হয়, প্রায় 1 ঘন্টার মতন। চলে এলাম হোটেলে, আর আজকে আমাদের ডিনারে কি কি আছে চলো একবার দেখিয়ে দিই। ডিনারে আছে আলুর দম, আর আলুর দমটা দেখতে কিন্তু খুব ইয়াম্মি, তার সঙ্গে রয়েছে চিকেন কষা আর রয়েছে ফ্রাইড রাইস। আমি তো খুব একটা চিকেন খাই না, তাই আমার রাতে ডিনারটা হচ্ছে রুটি আর আলুর দম। তো চলো আমরা সবাই মিলে এখন ডিনার করতে বসে পড়ি, কালকে আবার আমরা যাব গ্যাংটক থেকে নাথুলা পাস, ছাঙ্গু লেক আর বাবা মন্দির। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো আর অনেক সুস্থ থেকো, টাটা।